অবশেষে সাকিবের মামলা ও তার দেশে ফেরা নিয়ে মুখ খোলেন নাজমুল হাসান শান্ত, যেভাবে সাকিবকে সাহায্য করতে চায় গোটা দল। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়, সেটিও পাকিস্তানকে তাদেরই মাটিতে ধবল ধোলাইয়ে তেতোস্বাদ নিয়ে। দারুণ এই অর্জনের পর স্বাভাবিকভাবেই বাংলাদেশি ক্রিকেটে বইছে খুশির জোয়ার। গত রাতে বাংলাদেশ দল দুই ভাগে ভাগ হয়ে দেশে ফেরার পর আনন্দের মাত্রা আরও বেড়েছে। কিন্তু পাকিস্তানে 16 জন ক্রিকেটার গেলেও কাল রাতে হযরত শাহজালাল বিমানবন্দরে নেমেছেন 15 জন। একজন দলের একাংশের সঙ্গে করাচি থেকে দুবাই পর্যন্ত যাওয়ার পর ধরেছেন লন্ডনগামী ফ্লাইট। এতক্ষণে তার ইংল্যান্ডে পৌঁছেও যাওয়ার কথা। সেখানে তিনি সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলবেন। কার কথা বলা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন, সাকিব আল হাসান, যাকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত এক পোশাক কর্মী হত্যা মামলার আসামি করা হয়েছে। দেশে তার উপর ঝুলছে হত্যা মামলার খড়ক। গত মাসে এক গণ অভ্যুত্থানে ক্ষমতা হারায় বাংলাদেশ আওয়ামী লীগ। বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সেই আওয়ামী লীগের টিকিটেই সংসদ সদস্য হয়েছিলেন সাকিব, যা তাকে করেছে বিতর্কিত, হারিয়েছেন সমর্থকদের আস্থা। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ঢাকার আদাবরে গার্মেন্টস কর্মী নিহত হওয়ার ঘটনায় হওয়া হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সাকিব আল হাসানেরও নাম আছে। এই হত্যা মামলা ও গ্রেফতার হওয়ার হুমকি মাথায় নিয়েই পাকিস্তানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছেন তিনি, অংশ হয়েছেন দেশের ইতিহাসের অন্যতম স্মরণীয় সিরিজ জয়ের। তবে সাকিবের ক্যারিয়ার নিয়ে সংশয় কমেনি। ক্যারিয়ারের চেয়েও বড় শঙ্কা সাকিবের দেশে ফেরা নিয়ে। তিনি আদৌ দেশে ফিরতে পারবেন কিনা আর মামলার ভবিষ্যৎই বা কেমন হবে, এমন নানা প্রশ্ন তার চারপাশে ঘুর পাকাচ্ছে। সাকিব অবশ্য সতীর্থদের পাশে পাচ্ছেন, তার জন্য প্রয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তদবির করতেও রাজি জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তান সফর থেকে ফিরে শান্ত জানান, সাকিবকে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন তিনি। পাকিস্তানকে হোয়াইট হাউস করার পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মুঠোফোনে শান্ত সহ পুরো দলকেই অভিনন্দন জানান। সেই সঙ্গে শান্তকে তার দল নিয়ে দেখা করারও আমন্ত্রণ জানান তিনি। শান্ত বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে, উনি দেখা করতে চেয়েছেন। সাকিব ভাইয়ের বিষয়টা একটা ভিন্ন বিষয়, প্রত্যেকটি ক্রিকেটার সবাই সাকিব ভাইয়ের সঙ্গে আছেন। আমরা বিষয়টি জানি, সাকিব ভাই দলের জন্য কতটা ডেডিকেটেড, খেলার জন্য কতটা পাগল, সবসময় দলের জন্য খেলার চিন্তাভাবনা করেন। যদি এটা নিয়ে কথা উঠে, হ্যাঁ অবশ্যই প্রত্যেকটি ক্রিকেটার সাকিব ভাইয়ের পাশে আছে। সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাকে অনেকেই রাজনৈতিক কারণে হওয়া মামলা বলে অভিহিত করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে সাকিব যুক্তরাষ্ট্র ও কানাডায় ফ্রাঞ্চাইজি টি-20 লীগ খেলায় ব্যস্ত ছিলেন। শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে কোনো মন্তব্য না করায় সে সময় তাকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল। হত্যা মামলার আসামি হলেও বিসিবি সাকিবের পাশে থাকার ঘোষণা দিয়েছে, জানিয়েছে সাকিব দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাদের দলের দরজা তার জন্য খোলা থাকবে, প্রয়োজনে আইনি সহায়তারও আশ্বাস দিয়েছে।